মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেন ময়া, কেন কেন সবাই আমাকে একই প্রশ্ন করে যাচ্ছে? আচ্ছা, অর্জুন আমার সাথে কি করেছে শুধু সেটা জানলেই হয়ে যাবে? আর কিছু জানার দরকার নেই? আর কিছু জানার দরকার নেই, তাই না? আর আমি তো উত্তর দিচ্ছি, আমি তো বলছি, আমার ব্যথা জায়গায় মলম লাগিয়ে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে, নিজে এসে বাড়ি পৌঁছে দিয়ে গেছে আমাকে। কেউ তো আমার কোনো কথা বিশ্বাস করছে না ময়া। কেন করছে না তুমি বলো, কেন করছে না? এমনকি রাহুল পর্যন্ত দেখা হওয়া মাত্রই জানতে চাইলো যে অর্জুন আমার সাথে কিছু করেছে কিনা। অথচ দেখো, আজকে সকাল থেকে আমাকে একবারও ফোন করেনি রাহুল, একবারও জানতে চাইনি সারা দিনে যে আমি ঠিক আছি কিনা। কেন বলো ময়া, কেন? ওই বোধ হয় রাহুল এলো। আমি গেটটা খুলে দিই। হ্যাঁ, না না, আমি নিয়ে আসছি। না না, তুমি কেন যাবে, আমি যাচ্ছি। মিলি, অর্জুন কিছু করেনি তো তোমার সাথে? টাচ করেছে তোমায়? বয়া, তুমি একটু কাছাকাছি থেকো। হ্যাঁ, আপনারা মিলি ম্যাডাম এখন কেমন আছেন আপনি? আপনাদের ওয়াচম্যানের কাছ থেকে শুনলাম আপনি আজকেই ফিরেছেন। কিন্তু আপনি, আমি সত্য টিভি থেকে এসেছি, আপনার সাথে আগেও মিট হয়েছে। আচ্ছা, আপনার ঠিক এক্স্যাক্টলি কি হয়েছিল যদি একটু বলেন? রাহুল স্যার তো বলেছিলেন আপনি অসুস্থ ছিলেন। আচ্ছা, নার্সিং হোম থেকে ছাড়ার পর আপনাকে ঠিক কি ধরনের প্রিকশন নেওয়ার কথা বলা হয়েছিল? নার্সিং হোম মানে রাহুল মিডিয়াকে মিথ্যে বলেছে, কিডন্যাপিং এর কথাটা লুকিয়ে বলেছে যে আমি অসুস্থ। কিন্তু কেন, কি হলো ম্যাডাম, চুপ করে আছেন কেন, কিছু বলুন। হ্যাঁ, মানে আমি এখন আগের থেকে বেটার আছি, কিন্তু শুনুন না, আজকে না আমার ভালো লাগছে না ঠিক শরীরটা। আমি আপনাদের সাথে অন্য একদিন কথা বলি, প্লিজ 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 রিজাইন করবেন। হ্যাঁ, অন্য একদিন, আজকে আমার শরীরটা একদম ভালো নেই। সরি। হ্যাঁ, কথা বলছো কেন? মিডিয়ার সামনে সব সত্যিটা লুকিয়ে যাচ্ছ তুমি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমার আমার মাথাটা একদম কাজ করছে না, আমি তোমাকে চিনতে পারছি না রাহুল, একদম চিনতে পারছি না। আমার খুব কনফিউজ লাগছে, খুব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।